নোয়াখালীর সোনাইমুড়ি হাইস্কুল মাঠে সরকারিভাবে কোরবানির পশুর হাটের ইজারা দেয়া হয়। ওই হাটে পশু বেচা কেনার হাসিলাদের টাকা শিডিউল ক্রয়কারীদের মধ্যে বিতরণ করার সিদ্ধান্ত নেন স্থানীয় নেতারা। হাসিলাদের 20% টাকা শুক্রবার ছাত্রলীগ নেতা রাসেল ও জুয়েলকে বুঝিয়ে দেয়া হয়। তবে এ টাকা কোনো নেতাকর্মীদের মধ্যে ভাগ হবে না, রাসেল এমন ঘোষণা দিলে উত্তেজনা দেখা দেয়। এ নিয়ে জুয়েল ও রাসেলের মধ্যে কথা কাটাকাটি হয়। এরই জেরে রোববার রাতে পৌরসভার মদিনা ভবনের সামনে জুয়েলের সমর্থক রিফাতের গতিরোধ করে রাসেল ও তার সহযোগীরা। এ সময় তাকে মারধর ও পায়ে গুলি করা হয়। রিফাতকে বাঁচাতে এগিয়ে এলে দুপক্ষের ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের বেশ কয়েকজন আহত হন। রিফাতকে গুলিবিদ্ধ অবস্থায় সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। রাসেল, জয়নাল, সাইফুল, শশী, সবুজ, রিদন এরা আসছে। আসার মধ্যে আমাদের কিছু ছোট ভাই ছিল, ওরা চলে যেতেছে। চলে যাওয়ার কারণে ওরা আমার একা পাইছে পায়া, ওরা আমারে ফায়ার করে, আমার পায়ের মধ্যে ফায়ার করছে। আগে কথা ছিল ধরেন 20%, ওরা নেবে 20%, আমরা তখন টাকাগুলো ওরাতে আসার পরে ও মানে টাকাগুলো আর ইয়া করতেছে না। রিফাতকে যারা অন্যায়ভাবে গুলি করছে, ঠিক আছে, আমরা এটা সুষ্ঠু বিচার চাই। ঘটনা তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানান পুলিশ সুপার। ইজারার টাকা ভাগাভাগি নিয়ে এই তাদের মধ্যে মানে ঘটনা মানে সূত্রপাত, তো ওরা পূর্ণাঙ্গ অভিযোগ দিলে আমরা সেই অভিযোগটা থানায় দায়ের হবে। তার আগে পুলিশ কিন্তু তদন্ত করতেছে যে আসলে প্রকৃত ঘটনাটা কি। এই ঘটনায় এখনো কোনো মামলা হয়নি। সময় সংবাদ, নোয়াখালী।